ভারতের সবচেয়ে কম মূল্যের গাড়ি কোনটি? আপনারা ভাবতে পারেন অ্যাল্টো 800 অথবা অ্যাল্টো কার, কিন্তু না, ভারতের সবচেয়ে কম দামের গাড়িটি হলো টাটা ন্যানো। এই গাড়িটি 2008 সালে ভারতীয় বাজারে প্রথম লঞ্চ করা হয়। তখন এই গাড়িটির বাজার মূল্য ছিল মাত্র 1 লক্ষ টাকা। যেখানে একটি ভালো বাইক কিনতে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগতো, সেখানে মাত্র 1 লক্ষ টাকার গাড়ি নির্মাণ করে টাটা কোম্পানি। কিন্তু কেন? যেখানে মানুষ 5 থেকে 20 লক্ষ টাকার গাড়ি কিনতে পছন্দ করে, সেখানে মাত্র 1 লক্ষ টাকার গাড়ি তৈরি করার কারণটা কি? তার পিছনে রয়েছে একটি আকর্ষণীয় গল্প। একদিন রতন টাটা স্যার একটি মিটিংয়ের জন্য রওনা হন, কিন্তু রাস্তার ট্রাফিক জ্যামের জন্য তাকে সিগন্যালে দাঁড়াতে হয়। ওই সময় তিনি লক্ষ্য করলেন যে একজন মধ্যবিত্ত ব্যক্তি তার পুরো পরিবার নিয়ে বৃষ্টির মধ্যে বাইকে বসে আছে। ওদের কষ্টটা তিনি বুঝতে পারলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এমন একটি গাড়ি তৈরি করবেন যাতে মধ্যবিত্ত মানুষেরা খুব সহজেই গাড়িটি কিনতে পারেন এবং রুদ্রবৃষ্টি এড়িয়ে একটি সুখী জীবন উপভোগ করতে পারেন। তাই 2008 সালে তৈরি করেন বিশ্বের সবচেয়ে কম মূল্যের প্রাইভেট কার টাটা ন্যানো। প্রথমে গাড়িটি অনেকে পছন্দ করলেও লম্বা সময়ের জন্য মানুষের চাহিদা মেটাতে পারেনি, তাই বাধ্য হয়ে টাটা মোটর 2018 সালে ন্যানো গাড়িটি বন্ধ করতে হয়। টাটা ন্যানো বন্ধ হওয়ার 6 বছর পর আবারও বাজারে চলে আসতেছে টাটা ন্যানো নিউ ভার্জন, যার বাজার মূল্য 2 থেকে 3 লক্ষ টাকার ভিতরে থাকবে বলে আশা করা হচ্ছে। এবং এতে ব্যবহার করা হয়েছে হাই ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি, নিউ জেনারেশন টেকনোলজি, পেট্রোল এবং ইলেকট্রিক দুই ধরনের সুবিধাই রয়েছে।